দর্শক বন্ধুরা আজ আমি চিকেনের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব এটার নাম আমি দিয়েছি দাহি আলু হান্ডি চিকেন এটা করতে আমি চিকেনটাকে ম্যারিনেট করব প্রথমেই দিলাম লেবুর রস আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একে একে টক দই আমি দিলাম রসুন বাটা আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কুচি আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এভাবে চিকেনটা ভালো করে হাত দিয়ে মেখে আমি তিরিশ মিনিট ম্যারিনেট করব তিরিশ মিনিট হয়ে গেছে এদিকে দেখুন তিনটে বড়ো সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি আর নিয়েছি টমেটো আজকের এই চিকেন রেসিপির জন্য আমি কিন্তু একটা মাটির পাত্র নিয়েছি এবারে গ্যাস জেলে মাটির হাঁড়িটা গ্যাসে চাপিয়ে সরষের তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে এসছে তাই আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা দারচিনি গোটা ধনে আর গোটা এলাচ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সামান্য ভেজে নেওয়ার পর আমি দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে বাড়িতে ননস্টিক প্যান ছিল সেটার ওপরই হাঁড়িটা বসিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করছি যাতে হাঁড়িটা ডাইরেক্ট আগুনের আঁচে ফেটে না যায় এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে খুব সুন্দর কালার এসছে দেখুন এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম তারপর আলু আর চিকেন দুটো একসঙ্গে একটুখানি মিক্স করার পরই আমি ম্যারিনেট করা পাত্রে সামান্য একটু জল মিশিয়ে মশলাগুলোও আমি দিয়ে দিলাম এবারে দিলাম সামান্য একটু নুন আর নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস রান্নাটা আমি হতে দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে খেয়াল রাখবেন মাটির পাত্রে রান্না করলে কখনোই হাই ফ্লেমে রান্না করবেন না এবারে ঢাকা চাপা দিয়ে আমি যেটা বললাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্নাটা হতে দেব আর মাঝে মধ্যে আমি ঢাকাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে দেব পঞ্চাশ মিনিট পর যখন চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আলাদাভাবে সর্ষের তেলে কারিপাতা ফোড়ন দিয়ে চিকেনে মিক্স করে দিলেই তৈরি দাহি আলু হান্ডি চিকেন খুব সুন্দর কালার এসছে আর খেতেও খুব ভালো হয়েছে আর গন্ধও খুব ভালো বেরিয়েছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন